হ্যালো বন্ধুরা, এখন আমরা সমাবেশ সম্পর্কিত বিভিন্ন বিশেষ গাণিতিক সমস্যা নিয়ে আমরা কথা বলবো। এই ভিডিওগুলোতে আমরা বিভিন্ন টাইপ ভিত্তিকভাবে আমরা সমস্যাগুলো সমাধান করব, অর্থাৎ আমাদের বইয়ে যত প্রকার সমস্যা আছে সেগুলোকে আমরা বিভিন্ন টাইপ বা কতগুলো গ্রুপে ভাগ করেছি এবং প্রত্যেকটা টাইপ থেকে আমরা অন্তত একটা বা দুটো করে সমস্যা সমাধান করব, যেন বইয়ের যত প্রকার সমস্যা আছে সবগুলোই তুমি সমাধান করতে সক্ষম হও। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের টাইপ ওয়ান হিসাবে আমরা T1 বা টাইপ ওয়ান দিয়ে আমরা যে অঙ্কগুলো দেখব বা সমস্যাগুলো দেখব সেটা হচ্ছে কমিটি দল ইত্যাদি গঠন সংক্রান্ত সমস্যা। অর্থাৎ তোমাকে ধরো বিভিন্ন শ্রেণীর মানুষ নিয়ে কমিটি গঠন করতে বলা হলো, বা কতজনকে নিয়ে দল গঠন করতে বলা হলো, বা কতগুলো জিনিস নিয়ে একটি বিশেষ সংগ্রহ তৈরি করতে বলা হলো, এমন যদি কিছু বলা হয় তাহলে আমরা এই প্রকারে সমস্যাগুলো সমাধান করব। তো চলো শুরু করা যাক এই সমস্যার সমাধানে। এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রথমে এই বইয়ের খুব নাম করা এবং বোর্ড পরীক্ষায় আসা একটা জনপ্রিয় উদাহরণ নিয়ে আমরা কথা বলব। আমাদের বলা হচ্ছে যে 9 জন লোকের একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে। এ যানবাহন দুটির একটিতে 7 জনের বেশি এবং অপরটিতে 4 জনের বেশি ধরবে না। দলটি কত রকমে ভ্রমণ করতে পারবে? অর্থাৎ আমার 9 জন ব্যক্তি আছে, কিন্তু 9 জন ব্যক্তি একটা গাড়িতে করে যেতে পারবে না, কারণ এক গাড়িতে 7 জনের বেশি তো ধরে না এবং আর একটা গাড়িতে 4 জনের বেশি ধরে না। তো এখন এই সব গাড়িতে বিভিন্নভাবে মানুষ যেতে পারে। হয়তো বললো যে বড় গাড়িটায় 7 জন বসলাম আর বাকি ছোট গাড়িতে 2 জন গেলাম 4 জনের সিটে। অথবা আরেকজন বলল, না আমরা একটা কাজ করি, আমরা বড় গাড়িতে 6 জন বসি আর বাকি গাড়িতে 3 জন বসি, একজন একজন কম কম করে বসি। আবার হয়তো এমনও হতে পারে যে তুমি বললে যে আচ্ছা বড় গাড়িতে 5 জন বসি আর ছোট গাড়িতে আমরা সবাই একসাথে 4 জন করে বসি, তাহলে বিষয়টা সুবিধার হবে। সো এইভাবে বিভিন্নভাবে আমরা বসতে পারি। সো এই যে দল আমরা এক একটা ভাগ করে দিলাম, এই দলগুলো আবার নিজেদের মাঝে থেকে কতভাবে নির্বাচন করা যেতে পারে সেটা আমাদের হিসাব করতে হবে। অর্থাৎ এই অঙ্ক করার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে প্রথমে গাড়ির ধারণ ক্ষমতা অনুযায়ী আমরা যাত্রী ভাগ করে দেব প্রত্যেক গাড়িতে। অর্থাৎ এই গাড়িতে যেহেতু এতজন ধরে যাত্রী, তাই আমরা এতজন করে দিব এবং এভাবে করে 2 গাড়িতে আমরা যতজন যাত্রী আছে তাদেরকে ভাগ করে দেব। এরপর প্রতিটি গাড়িতে যাত্রীদের আসন গ্রহণের উপায়ের সমাবেশ গণনা করব, বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে আমরা 7 জন বা 4 জন বা যেভাবে যতজনই নেই না কেন তাদেরকে 9 জন থেকে কিভাবে বাছাই করব সেটা আমরা হিসাব করব, এবং 2 গাড়ির হিসাব গণনার গুণনবিধি অনুসারে আমরা গুণ করে দেব। অর্থাৎ এখানে গুণনবিধি কেন আসবে? কারণ আমরা একটু যদি গণনার গুণনবিধির কথা মনে করে দেখি, এখানে 2টা গাড়িতে যখন আমরা 7 জন 4 জন করে এইভাবে করে বিভিন্ন সমাবেশে নিচ্ছে, তখন এরা পরস্পর এক একটা স্বাধীন ঘটনা হিসাবে থাকছে। যেহেতু স্বাধীন ঘটনা হিসাবে থাকছে প্রত্যেকটা কোন গাড়িতে কে কীভাবে বসছে এই বিষয়টি, তাই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এই গণনার গুণনবিধি অনুসারে গুণ করে দেব। তাহলেই আমরা মোট ভ্রমণের কত উপায় ভ্রমণ করতে পারবে সেটা পেয়ে যাব। কীভাবে তাহলে করতে পারি চলো দেখে ফেলি। সো আমরা এভাবে করে বাহন সংখ্যা ভ্রমণের উপায় এভাবে করে 6 আকারে লিখে ফেললাম। ধরে নিচ্ছি প্রথম বাহন যেখানে সর্বোচ্চ 7 জন বসতে পারে, দ্বিতীয় বাহন সর্বোচ্চ 4 জন বসতে পারে, আমার আছে 9 জন। তো প্রথম বাহনে আমি 7 জনকে দিলাম, তাহলে বাকি বাহনে থাকবে 2 জন। পরের বাহনে 6 জনকে দিলাম, তাহলে বাকি বাহনে থাকবে 3 জন। এবং সর্বশেষভাবে আমি প্রথম বাহনে 5 জনকে দিলাম, বাকি বাহনে থাকবে 4 জন। এবং এই কয়টা উপায় সম্ভব আর কোনো মানে দল গঠন বা আর কোনো উপায় সম্ভব না, কেননা প্রথম গাড়িতে সর্বোচ্চ 7 জন বসতে পারে আমরা সেটাও বিবেচনা করে ফেলেছি, দ্বিতীয় গাড়িতে সর্বোচ্চ 4 জন বসতে পারে আমরা সেই দিকটাও বিবেচনা করে ফেলেছি। তো চলো কীভাবে হিসাব করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7 জন, তাহলে আমরা প্রথমে 9 জন থেকে 7 জনকে যে নিব কতভাবে নিতে পারবো? 9C7 উপায়। এই সংখ্যাগুলো একটু নিচ থেকে হবে, কারণ প্রিন্ট করার সময় একটু উপরে উঠে গেছে এবং এটা 4-3-2 এভাবেই থাকবে। সো কী থাকবে? 9 জন থেকে 7 জন বাছাই করা যায় 9C7 উপায়। এবং অবশিষ্টরা থাকবে কতজন? 2 জন। সে 2 জন থেকে 2 জন বাছাই করার উপায় আসলে 2C2 বা এক উপায়েই করা যায়, এবং সেটা হচ্ছে আমাদের এখানে আমরা লিখে ফেললাম গুণ দিয়ে। সুতরাং 9C7 × 2C2 আমাদের আসবে 36, এবং আমরা এই 36টা লিখে ফেললাম। এখানে আসলে 9C7 থেকেই 36 আসবে আর 2C2 এর মান আসবে 1। সুতরাং আলটিমেটলি 36 × 1 = 36ই থেকে যাবে। একইভাবে আমরা প্রথম বাহনে এবার 6 জন নিব। 9 জন আছে আমার, 9 জন থেকে যদি 6 জন নেই তাহলে 9C6 উপায়ে আমরা বাছাই করতে পারবো। বাকি 3 জন 4 জনের গাড়িটাই বসবে এবং সেখানে 3 জন থেকে আমরা 3 জনকে অথবা বাছাই করতে পারবো 3C3 উপায়ে, অর্থাৎ এক উপায়েই বাছাই করতে পারবো। এবং আমরা সেখান থেকে লিখে ফেলতে পারলাম 9C6 × 3C3 = 84।
এবং সর্বশেষে আমাদের 5 জন এবং 4 জন যেটা আছে সেখানে আমরা 95 into 4c4 is equal to 126 হিসাব করে ফেললাম এরপর এগুলো আমরা সব যোগ করে দিব কেন কারণ আমরা এভাবেও যেতে পারি আবার এভাবেও যেতে পারি এভাবে তিন ভাবে কাজটা করতে পারি তো গণনার যোজন বিধি অনুসারে আমরা এই তিনটা যোগ করে দিলাম খেয়াল করো এখানে কিন্তু গণনার গুণন বিধি এবং যোজন বিধি দুটো বিধি এখানে ব্যবহার করা হয়েছে সুতরাং এই যোজন বিধি অনুসারে আমরা এই বিষয়গুলো সব যত উপায় গ্রহণ করতে পারে যোগ করে দিলাম এবং যোগ করে আমরা মোট উপায় পেলাম 246টি এবং এটাই হবে আমাদের অ্যানসার বা উত্তর যে এই 9 জনের দল দুটি যানবাহনে ভ্রমণ যদি করে যেখানে একটিতে সর্বোচ্চ 7 জন এবং অপরটিতে সর্বোচ্চ 4 জন থাকতে পারে তাহলে দলটি সর্বোচ্চ বা মোট 246 উপায় ভ্রমণ করতে পারবে এটাই হচ্ছে আমাদের সমাধান